नमस्कार बंधुरा तन्वी विलेज फूड सबाई के स्वागत सबाई भलो आओ भलो आज के एक रेसिपी शेयर कर रेसिपिटा अपना प्रथम दिखे प्रथम ही देखे माछ भाजी चिंगड़ी माछ भाजन जी की रान्ना करबे ना करबे से दीची और प्रथम दिखे पूरा शेष अब्दि भिडियो देखें और रेसिपी की दीची ना दीची से देखो एखे हमें चालकुमड़ो नहीं आलू नहीं चालकुमड़ो और चिंगड़ी माछ दिए एक सब्जी बनाब छड़िए छाड़िए बड़ो बड़ो करे केटे नेब खूब छोटो करे काटले पुरो घाटा हो जाए एकटु बड़ो बड़ो करे केटे निच्छि ए देखुन एरकम बड़ो बड़ो करे आमी केटे निच्छि एरकम करे आमी सबगुलोई केटे निच्छि घाटा हो जाए सिद्ध होते देरी छोटो केटे निच्छी लंका काचा लंका बाटा रही है हल्का लंका निचि आधा चामचर मत कारण बेसि झाल हो गए भलो लगे ना आधा चामच जिरे गुड़ो आधा चामच धने गुड़ो और स्वाद अनुजाई नुन देव एटा के भलोक एर मध्य काचा लंका बाटा दिए दीची और एखे आदा जिरे बेटे रेखे ये दिए दीची दिए हमें एक जल दिए गुले रखब एटा जल दिए गुले रखले गुड़ो मसला जल दिए गुले रखले स्वादटाओ खूब सुंदर आसे और भालो लागबे ओजोन्नो आमि एकटु जल दिए गुले रखलाम आमार चालकुमड़ोटा नाड़ा हो गेछे आमि एटा तुले निच्छि एई देखुन एकटु एकटु लाल लाल भाप एसेछे आमि तुले निच्छि आबार बेशि करे भाजते गेले पुरो घाटा हो जाबे पोड़ातेई पुरो घाटा हो जाबे आर तो आमाके रान्ना करते होबे ना आमि सेई जोन्नो एकटु आगे थेकेई तुले निच्छि तेजपाता शुकनो लंका और कालो जिरे दिए दीची एटा एटा एकटु भेजे नेबो आमी बाबा छोड़ो एर मध्ये आमी आलूगुलो दिए दीची आलूगुलो एकटु आमी भेजे निच्छि और एर साथे कालो जिरे साथे जदि आलू
জন্য আলুটাকে নেড়ে নিচ্ছি এর সাথে। এই আলুটা আমি লাড়তে লাড়তে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ ভাবও এসে যাবে ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো নাড়া হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো একটু আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে দিতে হবে। আবার অনেক সময় হয় পেঁয়াজ না দিলেও হবে, পেঁয়াজটা দিলে ভালোই লাগবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আমার, দেখুন হালকা লাল লাল টাইপের এসে গেছে। আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, আমি আগেই দেখিয়েছি বাটিটা গুলা ছিল কি কি মশলা, আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, আর মশলাটাকে একটু ভালো করে কষতে হবে, নাহলে কাঁচা গন্ধ, কেন আদা আছে এখানে, কাঁচা লঙ্কা আছে, সে গন্ধটা যাবে না। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আমি জলটা বেশি দিচ্ছি না, বাটিটা ধুয়েই জলটা দিচ্ছি। আমি ভালো করে কষে নেব। আর আমি এই জন্যই পেঁয়াজটা দিয়েছি, চাল কুমড়োতে লাস্টে চিনি দেয় কিন্তু আমি চিনি দেব না, পেঁয়াজটা দিলে চিনির ভাবটা নিয়ে নেবে, মানে মিষ্টি ভাবটা এসে যাবে, আমি ওই জন্য পেঁয়াজটা দিলাম। এই দেখুন মশলাটা কেমন ভাজা হয়ে গেছে, আর একটু জল ছিল, জলটাও পুরো নয়, একটা একটা হয়ে গেছে, আর তেলও মশলাটা থেকে কত সুন্দর ছেড়েছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু নেড়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি, আর আমি থালাটাতে এই জন্যই জল দিচ্ছি, থালার তেলটা চলে যাবে একটু ঘেঁটে দিলে, তাহলে সবজিতেও তেলটা হয়ে যাবে, ওই জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন জল, আমি আরেকটু জল দেবো। জল দিয়েছি, কেন আলুটাও সিদ্ধ হবে, আমি চাল কুমড়ো দেবো, চিংড়ি মাছ দেবো, ওই জন্য আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা আমি হতে দেবো। আমি সবজিটা খুলে দেখছি আলুটা হয়েছে নাকি, দেখুন আলুটা অর্ধেকটা হয়েছে আমার। আমি এর মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, চাল কুমড়ো দিয়ে ঘেঁটে দিচ্ছি। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে পুরো ভালো করে আমি ঢেকে দেবো, কারণ চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আমি সবজিটা খুলে দেখছি হয়েছে নাকি আলু। হ্যাঁ আলুটাও আমার হয়ে গেছে, হ্যাঁ ছাঁচিকো চাল কুমড়ো কিংবা ছাঁচি কুমড়ো যাই বলে চাল কুমড়োটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি ভালো করে। আর আমি দেখুন জলটা একটু রেখেছি, আপনারা যদি চান যে মাখা মাখা করবো একবারে, তাহলে জলটা মেরে নেবেন, আমি একটু রস রস রাখবো বলে, মানে জল জল টাইপের একটু থাকবে বলে আমি ওই জন্য একটু জল রেখেছি। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে আমি একটু ঘেঁটে দেবো। আর ঘিটা দিয়েছি আমি, গ্যাসটা পুরো বন্ধ করে ঘিটা দিয়েছি, দেখুন আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দিচ্ছি। চাল কুমড়ো চিংড়ি মাছের পুরো সবজি আমার কমপ্লিট, তরকারি দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ বাড়িতে এরকম করে বানাবেন, কেমন হয়েছে কমেন্ট করেও বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। দেখুন আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুব সুন্দর লাগবে, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবেন।